এসেছে ঈদ 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 এসেছে বলে সবাইকে সবাইকে ঈদ মোবারক ঈদ মো পাপা মোবারক বলো তুমি বলো ওকে সবাইকে ঈদ মোবারক বলেছি हेलो एवरीवन अस्सलाम वालेकुम ईद मुबारक सबाई केमन आछेन आलहमदुलिल्लाह आम्रा भालो आछी। एई जे आमादेर तोता पाखी टेबिले उठे देखतेछिलो तार मामी की रान्ना करेछे जेहेतु आठटाय नामाज तो आमाके खूब सकाले उठेई रान्ना शेष करते होयेछे कारण आमी जतटुकु जानी मिष्टी खाबार खेये नामाज पढ़ते जाओ सुन्नत ताई वाजियार पापा और वाजिहा घुम थेके उठार आगेई आमार रान्ना शेष। রান্না শেষ করে ওয়াজির পাপাকে ডেকে তুলেছি নামাজ পড়তে যাওয়ার জন্য। তো ওয়াজির পাপা এদিক দিয়ে রেডি, ওয়াজিয়াও উঠে গিয়েছিল, ওয়াজিয়াও রেডি। এখন ওয়াজির পাপা নামাজ পড়তে যাবে, বাট ওয়াজে দেখে ফেলেছে তাকে রেখে যেতে পারতেছিল না, সেও বায়না ধরেছে তার পাপার সাথে যাবে। তো ওয়াজের পাপা ওয়াজের কান্না কখনোই দেখতে পারে না, যেহেতু ও খুব কান্না করতেছিল তাই ওকে একটু টাইম দিচ্ছিল আর বলছিল বিকেলে সে আমাদেরকে নিয়ে বের হবে। তো বুঝিয়ে বলার পর ওয়াজিয়া কান্নাকাটি করেনি, ওয়াজিকে রেখে সে নামাজ পড়তে গেল। যেহেতু আমরা গতকাল রাতে ঘুমাইতে পারিনি, আবার ঘুম দিলাম, ঘুম থেকে উঠে দেখি প্রায় 2-3 বাজে, খাওয়া দাওয়া করলাম। আর এর মধ্যে বাসার সবাইকে অনেক অনেক মিস করছি কারণ এই প্রথমবার আমরা একলা ঈদ করছি। তো যাই হোক, ওয়াজের পাপা যেহেতু বলেছিল বিকেলে আমাদেরকে নিয়ে বের হবে, আমরা বের হয়ে গেলাম। এই জায়গাটা আমার খুবই পছন্দের একটা জায়গা, এটা আমার শ্বশুরবাড়ি এলাকার। এই জায়গাটার নাম হচ্ছে জলটুঙ্গি বলে আমি যতটুকু জানি। এটা অনেক বড় একটা পুকুর, পুকুরের মধ্যে ছোট্ট একটা বাড়ি আছে, নৌকা দিয়ে যেতে হয়। আমার খুবই পছন্দের একটা জায়গা। আজকে সকালের ছোট্ট একটা মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটা হচ্ছে সালামি। যদিও আমি অ্যাড করতে চেয়েছিলাম ভিডিওটা, বাট করলাম না কারণ এক একজনের কমেন্টস এক এক রকম হয়ে থাকে, পরে বলবেন শো অফ করি, এই জন্য করলাম না। ওদের দেখে আমি আমার ছোটোবেলার দিনগুলো মিস করছিলাম, জাস্ট এইটুকুই। কারণ আমরা কম বেশি সবাই এইগুলো মিস করি, আমরা মেয়েরা বেশিরভাগ এই জিনিসগুলো মিস করি, কারণ বিয়ের আগে একরকম লাইফ থাকে আমাদের, বিয়ের পরে আরেক রকম হয়ে যায়, বাচ্চা শ্বশুরবাড়ি সব কিছু মিলিয়ে। আর সালামির বিষয়টা, যখন আমরা ছোট ছিলাম তখন ভাবতাম কে বেশি কত সালামি পাবে, সে টাকা দিয়ে কী করবে, কত মজাই না ছিল আমাদের, তাই না? আর আমরা মেয়েরা যখন মা হয়ে যাই তখন আমাদের সব কিছুই থাকে আমাদের বাচ্চাকে নিয়ে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ঘোরাঘুরি শেষ করে আমরা এখন রেস্টুরেন্টে চলে এলাম খাবার খেতে। আর এই যে ওয়াজিহা আর ওয়াজের পাপা, আমার মেয়েটা তার পাপাকে একটু বেশিই ভালোবাসে। আর আজকে ঈদের সকালটা আপনাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সবাইকে আবারও ঈদ মোবারক, আমাদের ওয়াজিয়া বুড়ির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।